No. Αλλά εγώ δεν θα τα δω. Η πολιτική δεν μπορεί. Αμλά μάλιστα εγώ δεν ξέρω. Δεν ξέρω. This is ABC News, AGT Live. সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা খেত মজুর ইউনিয়ন এর পক্ষ থেকে আমরা তিনজন আমাদের আমি ছিলাম আমাদের সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলার সম্পাদক মধুসূদন দাস এবং খেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলার সম্পাদক শ্যামল দেব আমরা পশ্চিমতলার ত্রিপুরার জেলা শাসকের সঙ্গে মিট করি মিট করে এই সময়তে কৃষক আমাদের খেতে যারা কাজ করে খেত মজুর এবং সাধারণ যে শ্রমজীবী মানুষ আছে এই লকডাউনের ফলে যে সমস্যা তৈরি হয়েছে এই নিয়ে আমরা কথা বলতে চাই আমরা প্রথমেই সরকারকে জানাই যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বর্তমান এই পরিস্থিতিতে করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে এটা খুব সঠিক এবং আমরা তাকে সমর্থন করি এবং এই ক্ষেত্রে সরকারের দিক থেকে যা যা করণীয় মানুষের জীবন রক্ষা করার জন্য এটাতে আমাদের সবাই মিলেই আমাদের সাহায্য করতে হবে যে কারণে আমরাও আমাদের সমস্ত কর্মসূচি স্থগিত রেখেছি আমরা সবাইকে বলেছি যে সবাই জরুরি প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বেরোবেন না এই বার্তাটা যেমন আপনাদের মাধ্যমে আমরা দিতে চাই তার সাথে সাথে এই যে একটা হঠাৎ করে বিপদের মধ্যে তৈরি হয়ে গেল আর কি মূলত কৃষকরা তারা আমাদের খাদ্য যোগান দেয় চাল ডাল সবজি দুধ মাংস মাছ সবই তো কৃষির সঙ্গে যুক্ত আর কি তো এইটাকে যাতে এই তার যে উৎপাদন করা এবং বাজারজাত করা এই অ্যাক্টিভিটিটা যাতে লিমিটেড করে হলো চালু রাখার ব্যবস্থা করা যায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব গত 26 তারিখে প্রধানমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন এই চিঠির আদলেই আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের এই 8টা জেলাতেই জেলা শাসকের কাছে আমরা এই মেম্বরণ দেওয়ার সিদ্ধান্ত আমরা করি এটা আজকে আমরা এখানে দিলাম বিভিন্ন জায়গাতে এটা দেওয়া হবে তাতে যে বিষয়টা আসছে যে কৃষিকে আমরা বলেছিলাম যে তার আওতার বাইরে রাখতে হবে নিশ্চয়ই সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আছে তা মেনটেন করতে হবে খেতে কাজ করে আলাদা আলাদাই করে খেতে কেউ একসাথে কাজ করে না আর এখন ফসল কাটার সময় আর সবজি উঠার একেবারে সবচেয়ে চূড়ান্ত মুহূর্ত তা নাহলে বাজারে তো মানুষ না খেয়ে মারা যাবে দুধ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছে আমাদের রাজ্যের মধ্যে যে মিল্ক ইউনিয়ন সরকারি সংস্থা তাদের যে পরিকাঠামো আছে তারা এই মিল্ক প্রসেস করে অন্তত 10 দিন 15 দিন রাখা তাদের কোনো সমস্যা না তারা পর্যন্ত দুধ রাখা বন্ধ করে দিয়েছে এই বিষয়টি আমরা প্রথমেই মুখ্য সচিবের গোচরে নিয়েছিলাম যদিও 2-3 দিন পরে প্রশাসনের নজরে পড়েছে আমাদের সবচেয়ে চোখের সামনে গোয়ালা বস্তি তাদের অবস্থার কথাটা এখন সারা রাজ্যের মানুষ জানে কিন্তু গ্রাম গ্রামান্তরে যারা আছে তারা তো এইভাবে জানাতে পারছে না ফলে এই বিষয়টা যাতে সিরিয়াসলি সরকার দেখেন দুগ্ধ উৎপাদক যারা তাদের এটা করার জন্য দ্বিতীয় গরুর যে খাবার এই খাবারের দোকান পাওয়া যায় না মহারাজগঞ্জ বাজারে যা যা আছে বিভিন্ন জায়গাতে বন্ধ গরু খাবে কী করে কারণ এই আধুনিক যে গরু তার তো বাইরের খাবার লাগে ওরা ঘাস আনতে পারে না বাইরে থেকে গিয়ে এটার অ্যারেঞ্জমেন্ট করা পোলট্রি যদিও পোলট্রি সম্পর্কে একটা প্রশ্ন ছিল কিন্তু এখন তো পোলট্রি একমাত্র দেখা যায় মানুষের আরেকটা তালিকা প্রোটিন তো খেতে হবে ফলে সেই জায়গাতে পোলট্রির খাবার পাওয়া যায় এই বিষয়গুলো যাতে নিশ্চিত করে সরকার আমরা এই বিষয়টি প্রথমে বলেছি এটাকে এবং কেন্দ্র সরকার ঘোষণা দিয়েছেন ডিএম সাহেব বলেছে আমরা এইভাবেই কৃষিকাজ চলতে থাকবে এরপরে যে বিষয়টা আমরা নিশ্চিত হয়ে এই যে গ্রামীণ শ্রমিকরা কৃষিকাজে এদেরকে ব্যবহার করা হোক ফসল কাটা ইত্যাদির জন্য এবং সমস্ত শ্রমিক যারা তাদেরকে অ্যালাউ করা হোক কাজ করতে যদি কেউ আনুইলিক না আসে আলাদা কথা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং আগামী 3 মাস তাদেরকে নির্বিচ্ছিন্নভাবে কাজ দিতে হবে অবশ্য ডিএম আমাদের বলেছেন এটার জন্য টাকার অভাব হবে না
এবং এটা যেটা বাড়িয়েছে 200 টাকা 20 টাকা বাড়িয়েছে মাত্র, কিন্তু এই সময়তে আমাদের ডিমান্ড হলো এটাকে 400 টাকা করা। আমরা কেন্দ্রীয়ভাবেও এই ডিমান্ড করেছি। আরও সমস্যা হচ্ছে শ্রমিকদের মধ্যে, আমাদের রাজ্যে ইনভার্টার শ্রমিক প্রচুর আছে আমাদের, তারা মাইগ্রেন্ট ড্রাইভার হলো, তারা প্রায় স্থায়ীভাবেই আমাদের ইনভার্টারগুলিতে আছে, তাদের বিরাট অসুবিধা হচ্ছে। চা বাগানের শ্রমিক অসুবিধা হচ্ছে, বিভিন্ন নির্মাণ শ্রমিক যারা আছে তারা প্রচণ্ডভাবে, এই যে আজকে যদি 21 দিন কাজ বন্ধ হয় মানে আগামী 21 দিনও কাজ চলবে না, তাই এদেরকে অসুবিধা। তাহলে এই সমস্ত শ্রমিকদের ডেকে এদের ব্যবস্থা করে, এবং আমরা বলেছি যে শুধু বিপিএল না, বিপিএল এপিএল তাদেরকে তো সরকার ইতিমধ্যেই আমাদের সরকারও বলেছে যে 1 মাসের খাদ্য তারা দেবে ফ্রি অফ কস্ট, কিন্তু আমরা বলছি 3 মাসের জন্য এটা দিতে হবে। এবং যারা অন্যরা যারা সমস্ত অংশের মানুষকে, এপিএল বিপিএলের বাইরেও প্রচুর গরিব আছে, আমরা আমাদের রাজ্য কেন্দ্র থেকে বলেছি 70 কোটি মানুষকে যাতে আমাদের খাদ্য গুদামে খাদ্যের কোনো অভাব নাই গোটা দেশে, এটা যাতে দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর কাছে যে চিঠি আমরা দিয়েছি সেটা এই বিষয়টা আমরা বলেছি যে এই যে অমরাবাদের যে স্কিম, মিড ডে মিলের স্কিম, আমাদের যারা গর্ভবতী মা তাদের জন্য যে স্কিম আছে, তার যে বিভিন্ন সামগ্রী এটা তার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অগ্রিম 1 মাসেরটা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং এরপরে আরও 1 মাসে কন্টিনিউয়াসলি করার চেষ্টা করতে হবে। যে এই যে বিষয়গুলো নিয়ে আমরা বলেছি যে আমরা COVID-19 করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য সরকার যাতে প্রত্যেকটা জেলাতে তার ব্যবস্থা গ্রহণ করে, প্রত্যেকটা ব্লকে সেখানে সেরকম পরিকাঠামো তৈরি করে। আমরা এখন পর্যন্ত ভাগ্যবান যে কোনো পজিটিভ কেস পাওয়া যায়নি, কিন্তু অনেক তো বাইরের থেকে আমাদের রাজ্যে এসেছে, উত্তর পূর্বাঞ্চলে মণিপুর এবং মিজোরামে আগে পাওয়া গেছে, কালকে আমরা শুনলাম আসামেও একটা কেস আছে, কিন্তু ফলে আমাদের চতুর্দিকে বাংলাদেশ, এই বর্ডার সব জায়গাতে মেনটেন করা যাচ্ছে না, সরকারও স্বীকার করেছেন, যদিও এখন একটু নড়ে চড়ে বসেছে সরকার, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশে প্রচুর লোক বিদেশ থেকে আসে, আমি বলবো আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট যে আছে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, এই আগরতলার পাশে দুইটা, তাতেই প্রচুর প্রায় 20,000-25,000 মানুষ বিদেশ থেকে যারা কাজকর্ম করেন থাকেন আর কি, ফলে আমাদের অত্যন্ত সতর্কভাবে এই বর্ডারকে সিল করা উচিত, অত্যন্ত সতর্কভাবে দেখা উচিত। মানুষের মধ্যে চেতনা বাড়ছে, মানুষ নিজেরা এগিয়ে আসছেন, এবং আমি ধন্যবাদ জানাবো আমরা যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা উদ্যোগ নিয়ে আমাদের বিভিন্ন সংগঠনও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সময়তে সবাই যাতে এগিয়ে এসে দাঁড়ান, সবাই এখানে কোনো রাজনীতির প্রশ্ন না, কোনো দলের প্রশ্ন না, মতামতের প্রশ্ন না, মানব সভ্যতাকে রক্ষা করতে হবে, গোটা পৃথিবী আজকে সংকটের মধ্যে আছে, তাই আমরা হোল হার্টেডলি আমরা এই COVID-19 মোকাবেলা করার জন্য সরকারের পাশে আছি, কিন্তু আমরা সরকারকে বলেছি কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খাই ধরনের মানুষ যারা, তাদের বিষয়টা যাতে আরও সিরিয়াসলি সরকার দৃষ্টি দিয়ে দেখে এই বিষয়টা আমরা বলতে চাই। প্রচারের ব্যাপার আগে মানুষ বাঁচক, এটা দিল্লি থেকে আমাদের আইসে, এটা যে কালকে রাত্রে দেখলাম এটা সরকার সার্কুলার বের করেছেন, 10,323 যারা আছে আর কি, তারা আজকে থেকে তাদের অ্যাটেন্ডেন্স দেবে না, তাদের যাতে বেতন না হয় সার্কুলার করে গভর্নমেন্ট তার দায়িত্ব পূরণ করেছে। এই যে পাপ করেছে সরকার, এই পাপের দায়িত্ব সরকারকে নিতে হবে। আজকে দুটো খবর, নরসিংগড়ে কালকে একজন শিক্ষিকা তার হাজবেন্ড এই ঘটনার ইয়েতে স্ট্রোক করে মারা গেছে, জিরানিয়াতে খবর পেলাম একজন আজকে হাসপাতালে নিয়ে এসে তারও স্ট্রোক হয়েছে, এটা মৃত্যুর মিছিল, আগেও প্রায় 52-53 জন এরকম মারা গেছে। কোথায় মানবিক এই সরকার, কেন এটা 31 মার্চের আগে করা হল, এই বিষয়গুলো আমরা বলবো যে
সরকারের কিছু করণীয় আছে বলে মনে হয় না কালকার সার্কুলার ভিত্তিতে আর কি। আজকের এই পরিস্থিতিতে মানুষ হয়তো প্রতিবাদ করতে পারছে না, কিন্তু মানুষ কিন্তু কেউ মেনে নিচ্ছে না এটা। তার বিরুদ্ধে আমরা এখনও সরকারকে বলতে চাই আরও চিন্তাভাবনা করে এগুলিতে আপনারা পদক্ষেপ নিন, তাহলে তার পরিণতির জন্য আপনাদের দায়ী থাকতে হবে। এই করোনা ভাইরাস মোকাবেলায় যে সাধারণ মানুষের দুর্গতি নিরসন করার জন্য আমরা সরকারকে এই কথাগুলি বলেছি, কিন্তু আমরা এই বিষয়ে মোকাবেলা করার জন্য আমরা আছি। মানুষকে বলবো বিশেষ প্রয়োজন না হলে ঘর থেকে বেরোবেন না, নির্দেশ মানবেন, পুলিশ তার কথা শুনবেন। পুলিশ প্রথম কিছু করেছিল কি ঠিকই আছে, কিন্তু এখন কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন, আমরা তাদেরকেও দেখতে হবে, তারা তো আমাদের জন্য রাস্তায় আছে। ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা যারা পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত, তারা যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাদেরও তো পরিবার আছে। যাতে আমরা কেউ অহেতুক বেরিয়ে আমরা সমাজের নষ্ট না করে মানব সভ্যতার জাতীয় না হয়, এই দায়িত্ব আমাদের নিয়ে সকলকে থাকতে হবে, কাজ করতে হবে।